মানুষ প্রকৃত অর্থে এই শব্দটার মধ্যে একটা কৃষ্টি, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতির ভাবনা প্রভাবিত হয়। আমাদের এই সুবিশাল পৃথিবীটা একটা কলস। আমাদের এই পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু মত আছে, আছে বহু বর্ণ ও সম্প্রদায়। সুখ দুঃখ বেদনা অনুশোচনা আনন্দ উচ্ছ্বাস আবেগ নিয়ে আমাদের এই পৃথিবীর বর্ণময় চরিত্র প্রবাহমান। ঠিক তেমনই ভাবে কলসের রূপটাও খুবই বর্ণময় ও ঐতিহ্যশালী। আর তাই 18 বছরে পাড়াকা বরানগর নপাড়া দাদা ভাই সঙ্গের এবারের পুজোর থিমি সোনার কলস কলমে দর্পণ বাংলার স্পন্দন। এবারে সোনার কলস, প্রকৃতপক্ষে কলসের দর্পণ বাংলার স্পন্দন। কলসের মধ্যে দিয়ে কিন্তু একটা পবিত্রতার বার্তা বহন করে। আমাদের পৃথিবীটাই তো একটা কলস। স্বাভাবিক কারণেই পশ্চিমবাংলার আপামর জনসাধারণ সেই কলসের মধ্যে দিয়েই বাংলার উন্নয়ন, বাংলার প্রগতি, বাংলার কৃষ্টি সংস্কৃতির বার্তা বহন করছে। এখন প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আগামী 8ই অক্টোবর এই পুজোর উদ্বোধন করবেন সৌগত রায় ও তাপস রায়। এই পুজো প্রস্তুতি নিয়ে সঙ্গের অন্যতম কর্ণধার অঞ্জন পাল আমাদের জানালেন, কাজ চলছে। আপনি দেখছেন নপাড়া দাদাভাই সঙ্গ বরানগর ভয়ঙ্করভাবে কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা অসুবিধা তো হচ্ছেই। আশা করছি আমাদের আগামী 8ই অক্টোবর সন্ধ্যায় আমাদের উদ্বোধন প্রতিমার, তো তার মধ্যে নিশ্চয়ই আমাদের সমস্ত কাজটাই আমরা সমাপ্ত করে উঠতে পারবো।